প্রথমবার এসেছি চাকদায়, সেটা তো থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। আর আজকে এসেছি এখানে এম্পায়ার অফ বিরিয়ানি, মানে নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে বিরিয়ানির মানে একদম রাজত্ব এখানে আছে। তো যাই হোক, আপাতত ভিতরে যাব। এখানে সব ধরনের মানে কি বলবো, শুধু বিরিয়ানির ওপরই বেস করে আছে, মানে মাটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, আর সব কিছুর সাথে কিন্তু দেখলাম যা যে কোল্ড ড্রিঙ্কস, রায়তা, স্যালাড এসব কমপ্লিমেন্টারি দিচ্ছে। তো দাম দেখাবো, কেমন খেতে সেটাও দেখাবো, ওটার জন্য ভিতরে যেতে হবে। তো আমি জিৎ, আর তোমরা দেখছো ভোজনরসিক বাঙালির একমাত্র ঠিকানা দ্য ফুডিস ঠিকানা। আর গ্রুপের পেজের ইনস্টাগ্রামের সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে আছে, ওখান থেকে চেক করে নিও। আপাতত ভিতরে যাব, দেখা যাক এখানে বিরিয়ানি কেমন খেতে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বিরিয়ানি চলে এসছে। তো প্রতিটাই কিন্তু মানে এটা হচ্ছে যেমন চিকেন বিরিয়ানি, যেখানে দু পিস তোমার চিকেন দেবে, এরকম লেগ পিস একটা দিয়েছে, এরকম সলিড একটা দিয়েছে, আর এরকম এতটা রাইস, আর সাথে কিন্তু স্যালাড, রায়তা, আর একটা কোল্ড ড্রিঙ্কস আছে। এখানে একটা মাটন বিরিয়ানি এসছে, যেখানে কিন্তু 250 গ্রামের এরকম একটা, ধরতেও ভয় লাগছে, এটা এত বড়ো আর জাম্বো পিস, যাই হোক ভেঙে যাবে। আর এটার সাথেও কিন্তু রায়তা, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। এখানে একটা আলু বিরিয়ানি আমরা নিয়েছি, আর এটা হচ্ছে 99 রুপিস চিকেন চাপ। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো এবার এক এক করে খেয়ে দেখানো। তো বিরিয়ানি তো অনেকে দিয়েছিল, কিন্তু সেম বাড়িতেই রেডি করা, তাই আমি একটা বিরিয়ানি দেখাচ্ছি। তো এটা হচ্ছে মাটন বিরিয়ানি, যেখানে 250 গ্রামের মাটন দিয়েছে এরকম একটা পিস, আর এটার দাম হচ্ছে 299, সাথে এরকম আলু, এখানে দিয়েছে স্যালাড, রায়তা আর কোল্ড ড্রিঙ্কস। এই টোটালটার দাম কিন্তু 299 রুপিস, আর চিকেনে দু পিস চিকেন দেবে, সেটা হচ্ছে 199, আর সাথে তোমরা রায়তা স্যালাড পাবে, যেটা প্রথমেই বললাম। তো প্রথমে একটু আলুটা দেখাতে বলবো, আলুটা কিন্তু সেই সফট, আর রাইসটাও কিন্তু বেশ ঝুরঝুরে, আর দেখে কিন্তু অনেকটা দাদা বৌদি লাগছে, শুধু কলা পাতার অভাব। যাই হোক, এখন দাদা বৌদি তো কলা পাতা দেয় না, যতদূর মনে হয় দেয়, আমি তো লাস্ট দিয়ে পাইনি। যাই হোক, তাহলে দেয় ক্ষমা ত্রুটি মার্জো না। যাই হোক, একটু রাইস, একটু রাইস আর আলু নিয়ে প্রথমে ট্রাই করি। রাইসটা খুবই ফ্লেভারফুল, আর আলুটাও কিন্তু খুবই সফট, মানে মুখে গেলে গলে গেল এরকম একটা ব্যাপার। আর রাইসটা কিন্তু মানে অনেকটা দাদা বৌদি গেছে, খুব ফ্লেভারফুল। আর যদি মাটনটা বলি, এরকম একটা রেয়াজি পিস দিয়েছে, একদম মাটন, এরকম লেভেলের সফট মাটন, মাটন দিয়ে দারুণ লাগছে। হ্যাঁ, একটু ড্রাই লাগছে, হয়তো রাখা ছিল তাই ঠান্ডা হয়ে গেছে সেটার জন্য, বাট ওভারঅল বেশ ভালো লাগছে। আর এখানে চিকেন চাপ রাখা আছে, চিকেন চাপটা হচ্ছে 199, চিকেন চাপ দিয়ে একটু চিকেন চাপের গ্রেভি নিয়ে যখন খেলাম, তখন কিন্তু সেই ড্রাই ভাবটা লাগলো না, বেশ খুব ভালো, মানে কি বলবো, মিশে গেল ব্যাপারটা, বেশ ভালো লাগলো, দারুণ লাগলো। আর এখানে যদি বলি, এখানে এরকম চিকেনের এরকম একটা পিস দেবে, আর সিনার একটা পিস দেবে, তো অলরেডি চিকেনটা একটু ভেঙে গেছে, তাই একটু নিলাম, চিকেনটা এমনি খাচ্ছি, চিকেনটা একটু যাই, বাট ওভারঅল
ওভারঅল এক্সপিরিয়েন্স যা ছিল বেশ ভালো ছিল। এখানে একটু গ্রিন চাটনি দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে। আপাতত খাবারটা একটু শেষ করি, শেষ করে অনেক রিভিউ নিয়ে আসছি। আর যদি এম্পায়ার অফ বিরিয়ানির লোকেশন বলতে হয়, এটা হচ্ছে চাকদা। চাকদাতে স্টাইল বাজার, ঠিক তার অপোজিটেই হচ্ছে এম্পায়ার অফ বিরিয়ানি। তো এই ছিল আজকের ভিডিও। এবার বলি যে ওখানে বিরিয়ানি নিয়ে কিছু কথা। দেখো বিরিয়ানি ওখানে প্রাইসের তুলনায় বেশ ভালোই দিচ্ছে, মাটনের পিসও বেশ বড় বড় দিচ্ছে, আর সাথে কোল্ড ড্রিঙ্কস রায়তা সবই দিচ্ছে, আর দামটাও খুব অ্যাফোর্ডেবল, ডিসক্রিপশনে প্রাইস আছে। কিন্তু আমার যেটা বলার, আমি ওখানেও সেটা বলেছি ওনাদের, যে বিরিয়ানিটা আমার একটু ড্রাই লেগেছে। অবশ্য ওনারা বোধহয় ড্রাই করেছে যাতে চিকেন চাপটা সেল হয়, যেহেতু চিকেন চাপের সাথে যখন খেয়েছিলাম জিনিসটা খুব ব্যালেন্স লাগছিল। এছাড়া কিন্তু আর আমার সবই ভালো লেগেছে, শুধু ড্রাই ছিল। আমি ওনাদের বলেছি, ওনারা বলেছে যে চেষ্টা করছে ওনারা ওটাকে ঠিক করার, সেই তোমরাও গিয়ে ট্রাই করো। আমি ওখানে বেশ অনেকদিন আগেই গিয়েছিলাম, ভিডিওটা কিছু টেকনিক্যাল ইস্যুসের জন্য আমি দিতে পারিনি, তো দিলাম। অবশ্যই এখন যাও, এখন হয়তো তারা মানে জিনিসটা ডেভেলপ করেছে, ভালো করেছে। অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাও যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি, আর তোমাদের যদি সাজেশনে কিছু থাকে অবশ্যই জানাও, সেখানেও গিয়ে আমরা ট্রাই করব। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, যত পারবে শেয়ার করে দিও, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি জানি খুব ধীরে ধীরে ভিডিও দিচ্ছি, কিন্তু দিচ্ছি, চেষ্টা করছি, আর রেগুলার আপডেট আমি দিচ্ছি ইনস্টাগ্রাম ফেসবুকে। আমাদের দ্য ফুডিস্টিকান আর ইনস্টাগ্রাম ফেসবুকে একটু ফলো করে নিও, শুধু ইউটিউব থাকলে হবে, সব জায়গায় এসো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য